বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আজকে আমরা যাদেরকে নিয়ে এখানে ক্লাস করব তারা হচ্ছে ক্লাস সেভেন। ক্লাস সেভেনের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিজ্ঞানের বইটি নিয়ে জলদি ছটপট বসে পড়ো। তোমরা রেডি আছো? খাতা, বই, পেন্সিল, কলম সব কিছু নিয়ে রেডি থাকবে। আমরা তাহলে ক্লাস সেভেনের পঞ্চম অধ্যায়ের আজকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে পরিপাক গ্রন্থি ও পরিপাক গ্রন্থির কাজ। পূর্বের ক্লাসগুলোতে তোমরা জেনেছো কিভাবে পরিপাক হয়, পরিপাক তন্ত্রের সব অংশগুলো। আমরা যে খাবারগুলো খাই, সে খাবারগুলো আমরা মুখে দেওয়ার পর কি ঘটে, এগুলো নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করে। এই যে খাবারগুলো হজম হওয়ার সময় যে রসগুলো আমাদের সাহায্য করে, সেইগুলোকে বলা হয় পরিপাক গ্রন্থি। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থির মধ্যে আছে তিনটি বিষয় বা তিনটি জিনিস, যেটা আমাদের এই জুস বা রসগুলো নির্গত করতে সাহায্য করে এবং আমাদের ডাইজেশনে হেল্প করে। সেটি হচ্ছে এক, যকৃৎ; দুই, আমাদের অগ্ন্যাশয়; আর আমাদের এখানে আছে যে লালা গ্রন্থি। এই তিনটি পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তোমাদের যেহেতু এই অংশগুলো নিয়ে আমি কথা বলবো, এই জন্য তোমাদের জন্য সুবিধার্থে স্ক্রিনে আমি একটি পুরো মানব দেহের পরিপাকতন্ত্রের চিত্রটি তুলে ধরেছি। তাহলে আমি যখন বলবো সেই চিত্রের সাথে তোমরা দেখে নিতে পারো, অথবা তোমাদের বইয়ে সপ্তম শ্রেণীর 44 পৃষ্ঠায় ছবি আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। চলো তাহলে আমরা এখন এ বিষয়গুলো জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের মুখগহ্বর। এখান থেকে খাবারগুলো আমরা ইনটেক করি, গ্রহণ করি। যখন আমরা খাবারগুলো গ্রহণ করি, ধরো একটা বিস্কিটই খেলাম বা ভাত খেলাম বা রুটি খেলাম, যাই খেলাম, এইখানে যখন যাই তখন এই ড্রাই জিনিসগুলো আমরা কিন্তু খেতে পারবো না বা লেগে যাবে, আমরা কোনো কিছু করতে কষ্ট হবে। এই ক্ষেত্রে আমাদের এখান থেকে লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থিগুলো আমাদের কি করে, খাবারগুলোকে নরম করতে সাহায্য করে। এগুলোকে আমরা যখন দাঁত দিয়ে ভাঙি তখন সেগুলো সফট হয়, ভেঙে গুঁড়া হয়। এই কাজে সাহায্য করে লালা গ্রন্থি থেকে একটা এনজাইম বের হয় এবং সেই এনজাইমের নাম হচ্ছে টায়ালিন। আমি আবারও বলছি, এইখানে লালা গ্রন্থি থেকে যে এনজাইম বের হয় সেটাকে বলা হয় টায়ালিন। এই টায়ালিনটা আমাদেরকে খাবারগুলো পানির জাতীয় করতে, নরম করতে, সফট করতে সাহায্য করে। আমাদের দাঁত তখন সেগুলো ভাঙতে পারে এবং আমরা এটাকে কি করতে পারি, গলত করতে করতে পারি, মানে দ্যাট মিন্স গিলতে পারি, আমাদের গিলতে তখন সাহায্য হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্ননালী। মুখগহ্বরের পরে টায়ালিনের মাধ্যমে যখন খাবারগুলো সফট হয়ে যায়, একদম সফট হয়ে আমরা গিলে ফেলি, তখন এই অন্ননালী দিয়ে খাবারগুলো যেতে থাকে। এই খাবারগুলো যাওয়ার পরে যায় পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পরে কি হয়, আমরা সব ধরনের খাবারই খাই, কিন্তু এক একটা খাবারকে এক একটা বিষয়ের উপর কাজ করে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যকৃৎ, এটা আসলে কি, এটা হচ্ছে যখন আমরা মুরগি বাসায় কাটি তখন খেয়াল করবে যে কলিজার সাথে একটা ছোট্ট সবুজ অংশ থাকে, যেটাকে বলা হয় পিত্তাশয়। এই পিত্তটা মা খুব সতর্কতার সাথে কেটে ফেলে দেয়, ওটা গলে গেলে কলিজাটা নাকি খেতে পারা যায় না, ওটা একটু তিতা লাগে। তাহলে তোমরা যারা এখনো দেখো নাই, মাকে বলে রাখবে, বাসায় দেখে নেবে। এখানে দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যকৃতের সাথে এখানে আছে একটা পিত্তথলি। যকৃৎ কি করে, একটা রস বা এনজাইম দেয়। যকৃৎ পিত্তরস দেয়, যেই রসটা দেয় সেটাকে বলা হয় পিত্তরস। সেই পিত্তরসটা কোথায় গিয়ে জমে, এই যে ছোট্ট দেখতে পাচ্ছ পিত্তথলি, এই পিত্তথলিতে জমে থাকে। এই পিত্তথলি থেকে এই রসটা চলে আসে, দেখো পাকস্থলী তো এইটা, পাকস্থলীর পরেই যে একটা পাইপের মতো আছে যে শুরুটা, এটাকে বলা হয় কি, ডিওডেনাম। এই ডিওডেনাম অংশে পিত্তথলি থেকে পিত্তরস আসে, এটা দিচ্ছে কে, দিচ্ছে কিন্তু তোমাকে যকৃৎ। এখানে এসে এই পিত্তরসটা, এখানে যখন আমাদের খাবারটা পাকস্থলী থেকে ডিওডেনামের দিকে আসে, তখন এই রসটা কাদের উপর কাজ করে, এটা কাজ করে শুধুমাত্র ফ্যাট জাতীয় খাবারের উপর। যদি কারো একটা কথা বলে রাখি, অনেক সময় অনেকের সার্জারি করে বিভিন্ন কারণে এই পিত্তাশয়টা ফেলে দেওয়া হয়, যদি পিত্তাশয় ফেলে দেওয়া হয়
তাহলে কিন্তু সে ফ্যাট জাতীয় খাবার খেতে পারবে না কারণ ফ্যাট জাতীয় খাবার ডাইজেস্ট করার জন্য প্রয়োজন হয় এই পিত্ত রস পিত্তাশয় যদি ফেলে দেওয়া হয় তাহলে তাকে লিপিড জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার খেতে সম্পূর্ণ নিষেধ করা হয় ঠিক আছে যদিও এটা বইয়ের মধ্যে না এটা আমি তোমাদেরকে বলে দিলাম এবার এইখান থেকে ডিউডেনাম থেকে খাবারগুলো চলে আসে দেখো যাচ্ছে এই সম্পূর্ণটা কিন্তু ক্ষুদ্রান্ত এই যে দেখছো প্যাচ পেচিয়ে পেচিয়ে একটা পাইপের মতো এসেছে এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত এবং এই ক্ষুদ্রান্তে আসার পর ক্ষুদ্রান্ত থেকেও আন্তরিক রস বের হয় যেটা কি করে খাবারগুলোকে ডাইজেস্টে সাহায্য করে থাকে তাহলে আমরা লালা গ্রন্থি সম্পর্কে আলোচনা করেছি এরপর যকৃৎ গ্রন্থি সম্পর্কে আলোচনা করেছি যকৃৎ গ্রন্থির থেকে যে রস বের হয় সেটা স্নেহর উপর কাজ করে সেটাও বলেছি এবার আসি এইটা কি মনে হচ্ছে না একটা পাতার মতো জবা ফুলের গাছের পাতাটা কিছুটা এরকম হয় এটা পাতা না এটা হচ্ছে অগ্ন্যাশয় যাকে ইংরেজিতে বলে প্যানক্রিয়াস এই অগ্ন্যাশয়ের কাজ কি অগ্ন্যাশয় থেকেও কিছু এনজাইম বের হয় এই অগ্ন্যাশয় থেকে যে এনজাইমগুলো বের হয় সেগুলো হচ্ছে অ্যামাইলেজ ট্রিপসিন কাইমোট্রিপসিন এবং লাইপেজ এদের মধ্যে এই এনজাইমগুলো কাদের উপর কাজ করে অ্যামাইলেজ কাজ করে হচ্ছে তুমি যখন শর্করা জাতীয় খাবার খাবে সেটার উপর কাজ করবে আর ট্রিপসিন কাজ করবে প্রোটিনের উপর কাইমোট্রিপসিনও কাজ করবে প্রোটিনের উপর এবার আছে লাইপেজ লাইপেজ এনজাইমগুলো কাদের উপর কাজ করবে লাইপেজ লিপিড কাছাকাছি না মনে রাখবে তাহলে লাইপেজটা কাজ করবে লিপিড জাতীয় লিপিড মানে কি স্নেহ বা ফ্যাট জাতীয় তেল জাতীয় যে খাবারগুলো এগুলোর উপর কাজ করে তাহলে বুঝতে পারছো অগ্ন্যাশয় থেকে যে এনজাইমগুলো বের হচ্ছে তারা কোন খাবারগুলোর মধ্যে কাজ করে এবার খাবারগুলো তাহলে চলে আসে কোথায় ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্ত থেকে তখন বিভিন্ন রস বের হয় যেটাকে বলা হয় আন্তরিক রস এই আন্তরিক রসগুলো ডাইজেশনে সাহায্য করে থাকে শিক্ষার্থী বন্ধুরা খাবারগুলো যখন এই ক্ষুদ্রান্তে চলে আসে ক্ষুদ্রান্তে আসার পর আন্তরিক রস নিঃসৃত হয় সেগুলো তোমাকে খাদ্যগুলোকে পরিপাক করতে সাহায্য করবে এবং সবশেষে হয় কি এইখানের মধ্যে এটার গায়ের মধ্যে ভিলাই নামে একটা জিনিস আছে সেই ভিলাইগুলো কি করে খাবারের মূল অংশগুলো যেগুলো আমাদের শরীরে খুব কাজ করবে রস দ্যাট মিন্স যেটা হচ্ছে আমার শরীরে লাগবে সরাসরি সেটা এই ভিলাইরা কি করে নিয়ে নেয় সেগুলো সারা শরীরের রক্তে পৌঁছে দেয় এ সম্পর্কে তোমরা বিস্তারিত আরও জানবে এবার কি হয় বাকি খাবারগুলো যেগুলো আমাদের শরীরে তেমন কাজে লাগবে না সেগুলো এই ক্ষুদ্রান্ত থেকে দেখো কার সাথে যুক্ত হয়েছে এখন যুক্ত হয়েছে আরো মোটা একটা পাইপের মধ্যে বড় এইটাকে বলা হয় বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত থেকে খাবারগুলো এই বৃহদান্ত্র থেকে এখান থেকে এখানে চলে আসতে থাকে বৃহদান্ত্রে আসলে তেমন কোনো কাজ নেই যে কোনো ডাইজেশন বা কোনো কিছু কারণ এখানে যেটা মেইন যেটা কাজ সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো পাস হচ্ছে যে খাবারগুলো আমাদের শরীরে সেটা থেকে পানিটা কিছুটা শোষণ করে নেয় এবং কিছুটা চাপাচাপি করে আরেকটু নরম করে ফেলে এবার এখান থেকে এই বর্জ্যগুলো বর্জ্য এই জন্যই বলছি সারবস্তু কিন্তু ক্ষুদ্রান্ত থেকে চলে গেছে আমাদের শরীরে পৌঁছে গেছে এবার হচ্ছে গিয়ে এই বর্জ্যগুলো তখন সেখান থেকে চলে আসে কোথায় আমাদের দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে মলাশয় সেখানে জমা থাকে এবং এই মলাশয় থেকে বর্জ্যগুলো আমাদের বায়ুপথ দিয়ে বের হয়ে যায় তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডাইজেশনটা এবং এই ডাইজেশনের মধ্যে কিভাবে আমাদের পরিপাক গ্রন্থিগুলো কাজ করে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি আসলে খাবার ছাড়া তো আমরা থাকতে পারি না আর খাবারের বিষয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে এই জিনিসগুলো শুধু পরীক্ষা পাশের জন্য না সারা জীবনেই কিন্তু কাজে লাগে আমি কি খাচ্ছি কেন খাচ্ছি এবং কোনটা কিভাবে কাজ করছে শিক্ষার্থী বন্ধুরা পুরো বিষয়টা আবারও তোমাদের সুবিধার্থে একটু রিভিউ দিচ্ছি একটু খেয়াল করি আমরা আজকে যে কঠিন কঠিন কিছু ওয়ার্ড জেনেছি সেগুলো তোমরা একটু প্রয়োজন হলে লিখে রাখবে এবং পড়বে তাহলে মনে থাকবে আরো বেশি আমরা আজকে পরিপাক গ্রন্থিগুলো পড়েছি গ্রন্থি কয়টি তিনটি এক হচ্ছে লালা গ্রন্থি
যকৃৎ আর এটা হচ্ছে অগ্ন্যাশয় এই তিনটি গ্রন্থি আমাদের খাবার খাওয়ার পর হজম হতে কিভাবে সাহায্য করে সে বিষয়ে আলোচনা করেছি এবং এখান থেকে কি কি বের হয় লালাগ্রন্থি থেকে টায়ালিন আবারও বলছি লালাগ্রন্থি থেকে যে আমরা এনজাইম বা রসটা দিই সেটা হচ্ছে টায়ালিন এবার যকৃৎ যকৃৎ থেকে কি বের হয় পিত্তরস আর অগ্ন্যাশয় থেকে বের হয় কি অ্যামাইলেজ লাইপেজ ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে আশা করছি এবং অবশ্যই লিখে রাখবে মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এবার বাড়ির কাজের পালা খুব কঠিন কিছু দিব না যা আলোচনা করেছি তাই একটু চর্চা করব আমরা আজকে পরিপাক গ্রন্থি কয়টির নাম বলেছি কি কি সেই নামগুলো লিখবে এবং এই তিনটি গ্রন্থি থেকে কি কি এনজাইম বের হয় সেগুলো লিখব এবং সেগুলো কি কাজ করে পয়েন্ট আকারে লিখব পারবে না আমি জানি তোমরা অবশ্যই পারবে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরো ভিডিওটি তোমরা কোথায় পাবে কিশোর বাতায়নে ভিডিওটি নিজে দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব সেই উত্তর দেওয়ার আর কিশোর বাতায়নে থাকছে তোমাদের জন্য কুইজ অবশ্যই সেটাতে অংশগ্রহণ করবে মজা করে করে লেখাপড়া শেষ চিন্তা কিসের